हेलो भिवार कोर जावा प्रोग्रामिंग लैंगुएजे आपनादेर सबाइके स्वागतम। आमि मोहम्मद बायजिद बोस्तामी। आजके आमि जे विषयटा निये कथा बोलबो सेटा हच्छे অ্যানোনিমাস অ্যারে। এই অ্যানোনিমাস অ্যারে আসলে কি বা কাকে বলে? অ্যানোনিমাস অ্যারে সেই নামবিহীন যে কোনো অ্যারেকে অ্যানোনিমাস অ্যারে বলে, অর্থাৎ যে কোনো ডাটা টাইপের অ্যারেকে অ্যানোনিমাস বলে, যার কোনো ডাটা টাইপ আছে কিন্তু নেম নেই। देखते हैं we can create an array without name such as example देखते हैं एक array আমরা create করব যার কোনো ভেরিয়েবল নেম থাকবে না। দেখতে পাচ্ছেন নিউ কিওয়ার্ড আছে, ডাটা টাইপ আছে, জাস্ট এখানে কোনো ভেরিয়েবল নেম নেই এবং ভ্যালু আছে। The main purpose of anonymous array is just for instance use, মানে এই anonymous array এর মানে প্রধান উদ্দেশ্য হলো এই যে যখন একদম ইনস্ট্যান্টলি ইউজ করা যাবে, শুধুমাত্র সেই সময় ইউজ করার জন্য এটা এই অ্যানোনিমাস অ্যারে ইউজ করা হয়। অ্যানোনিমাস অ্যারে ইজ পাসড অ্যাজ অ্যান আর্গুমেন্ট অফ মেথড, মানে একটা মেথডের আর্গুমেন্ট পাস করার জন্য এই অ্যানোনিমাস অ্যারে ব্যবহার করা হয়। তো এই অ্যানোনিমাস অ্যারের আরেকটা মানে বাস্তব উদাহরণ দিয়ে আমি সেই উদাহরণটা আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে একদম কমপ্লিটলি বুঝে যাবেন অ্যানোনিমাস অ্যারে অর্থাৎ নামবিহীন অ্যারে আসলে কি বা কাকে বলে, কি বিষয়টা কেমন। সাপোজ আপনি ধরুন যে আপনি ঢাকা থেকে খুলনা যাবেন এবং ঢাকা থেকে খুলনা যাওয়ার জন্য আপনি প্রথমে বাসের টিকিট কাউন্টারে গেলেন এবং টিকিট কাটলেন টাকা দিয়ে, এবং যে বাসের টিকিট আপনি কাটলেন ঠিক সেই বাসে আপনি উঠলেন, উঠে ঢাকা থেকে খুলনায় পৌঁছেও গেলেন। কিন্তু দেখেন যে পৌঁছে নিয়ে গেল অর্থাৎ ড্রাইভার অথবা সুপারভাইজার, তার নামও কিন্তু আপনি জানেন না বা কোন ঠিকানাও জানেন না, অথচ আপনি ঠিক ডেস্টিনেশনে আপনার যে ডেস্টিনেশন সেখানে আপনি পৌঁছে গেছেন। যেমন ড্রাইভারের নাম আপনি জানেন না বা ড্রাইভারের কোনো অ্যাড্রেস সম্পর্কে আপনি জানেন না, ড্রাইভারের ফোন নাম্বার সম্পর্কে আপনি জানেন না, অথচ ড্রাইভারই নিয়ে গেছে। ঠিক ঠিক সেম পারপাসে এই অ্যানোনিমাস অ্যারে ইউজ করা হয় যখন আমাদের কোনো কিছু জাস্ট অন টাইম, এটা পরবর্তীতে ওই ড্রাইভারকে আপনাদের লাগতেও পারে, নাও লাগতে পারে, না লাগার সম্ভাবনাই বেশি। ঠিক সেম ভাবে এই অ্যানোনিমাস অ্যারে পরবর্তীতে আর কখনো ব্যবহার করা যাবে না, শুধুমাত্র সেই স্টেটমেন্টের জন্য ব্যবহৃত হবে। এবার আমরা সরাসরি আমরা প্র্যাকটিক্যাল এটা দেখবো। চলুন নেটবিনসে চলে যাই। তো নেটবিনসে চলে গেলাম। যে প্রথমে আসি যে আমরা সাপোজ কখন এটা ইউজ করতে পারি। মনে করুন আপনি একটা ফাংশন লিখবেন যেখানে 3টা বা 4টা ভ্যালু যোগ করে বা 10টা 15টা 20টা আপনার ইচ্ছা মতো, সাপোজ ধরুন 5টা ভ্যালু যোগ করে এর যোগফল রিটার্ন করবে। তো এখন 5টা ভ্যালু আমরা একটা বাই ডিফল্ট অ্যারের মাধ্যমে নিতে পারি অথবা ইনস্ট্যান্ট অ্যারের মাধ্যমে এটা নিয়ে নিতে পারি। সাপোজ ধরুন ইনস্ট্যান্ট একটা মেথড আপনি লিখলেন, সাম নামে একটা মেথড লিখলেন। আমরা দেখেছি সিনট্যাক্সটা আসলে কি, যে অ্যানোনিমাস অ্যারের সিনট্যাক্সটা কিন্তু এরকম নিউ এটুক থাকতে হবে। সাপোজ একটু কপি করি আমি, এই সিনট্যাক্সটা এরকম, এই কপির ভিতর আমরা এখানে অ্যারের ভিতরে সেন্ড করে দিলাম এবং এখানে 3টা ভ্যালু আছে। আমি আরো 2টা ভ্যালু অ্যাড করে দিচ্ছি, 5টা ভ্যালু দিলাম। এখন এখানে একটা এরর শো করতেছে, কারণ কি এই সাম নামে আমরা কোনো আসলে মেথড তৈরি করিনি, যার কারণে এটা এরর দেখাচ্ছে। এখন আমরা সাম নামে যদি একটা মেথড তৈরি করি, সাপোজ পাবলিক স্ট্যাটিক ভয়েড পাবলিক public static void নামে আমরা একটা সাম নামে একটা মেথড লিখলাম। এরকম কি করে একটা ইন্টিজার টাইপ আর্গুমেন্ট হিসেবে নেবে, ইন্টিজার x এখন এই ইন্টিজার অ্যারের ভিতর আমরা একটা ভেরিয়েবল ইন্টিজার অ্যারে, এই যে 5টা ভ্যালু আমরা ইয়ে করলাম, কোনো নাম নেই, কিন্তু আপনারা বারবার দেখেন এখানে কোনো নাম নেই, নাম ছাড়াই এখানে পাস করে চলে আসে। এখন এই না, এখন প্রত্যেকটা অ্যারে আমরা যখন কল দিয়েছি তখন অটোমেটিক এই ভ্যালুগুলো এখানে x এর ভিতর চলে আসছে, x অ্যারের ভিতর চলে আসছে। এখন আমরা যদি যোগ করতে চাই একটা ইন্টিজার ভেরিয়েবল রাখি টোটাল নামে টোটাল ইকুয়াল টু 0 নামে একটা ঘোষণা করলাম। এখন এই যেহেতু প্রত্যেকটা ভ্যালু যোগ করার জন্য আমরা একটা ফর লুপ ইউজ করতে পারি বা ফর ইচ লুপ ইউজ করতে আমি সাপোজ ফর ইচ লুপ ইউজ করি। যদিও আমরা এখানে ফর ইচ লুপ আমি আসলে ফর লুপ ইউজ করি, ইচ লুপ সম্পর্কে আমি পরে বিস্তারিত আলোচনা করব, ফর লুপ সম্পর্কে করব, তবে ফর লুপ এর মাধ্যমে ইউজ করি ইন্টিজার i ইকুয়াল টু 0 i লেস দেন x ডট length i plus plus। আপনার লেন্থ মেথড লেন্থ ভেরিয়েবল সম্পর্কে আমি আগেও ডিসক্রাইব করেছি যে অ্যারে এর ক্ষেত্রে এটা ইউজ করা যায়, সেজন্য এটা করলাম। আমরা আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে ইউজ করা করতে হয়। এখন এটা যদি আমরা যোগ করতে চাই তাহলে কি করব, টোটালের ভিতর টোটাল টোটাল ইকুয়াল টু কি করব এক্স এক্স অ্যারে এর ভিতর যে i নাম্বারটা পাস করে দেব এবং এটা যোগ করে দেব। এখন এই নাম্বারটা প্রিন্ট করে দেব এখানে purpose s out তে প্রিন্ট করে দিলাম কি টোটাল টোটাল। এখন প্রোগ্রামটা যদি রান করা যায় তাহলে দেখা যাক, দেখতে পাচ্ছেন 15 অর্থাৎ 5 আর 9 9 আর 1 10 আর এই 5 15 অর্থাৎ 15 এটা সাকসেসফুল ইউজ। এখন আপনি যদি এই অ্যারেটাকে কখনো আপনি ইউজ করতে পারবেন না, শুধুমাত্র এই স্টেটমেন্টের জন্য এটা প্রযোজ্য, আর কখনো এই অ্যারে ইউজ করতে পারবেন না। তো আশা করি এই অ্যানোনিমাস অ্যারে সম্পর্কে আপনি একটা ভালো ধারণা পেয়ে গেছেন এবং আমার আশা করি কমপ্লিটলি ধারণা আপনি পাইছেন। তো ধন্যবাদ, পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। থ্যাংক ইউ।